আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি কুর্তিসে। এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কিছু কুর্তি বলেন, ওয়ান পিস এবং লং গাউন যেগুলো সেগুলো চলে এসেছে একদম নতুন এবং স্ট্যান্ডার্ড ডিজাইনের। তো আপনারা যারা এগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন কুর্তিসে। আমি আপনাদের একে একে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি ফার্স্টেই আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি, যে কুর্তিটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে রয়েছে, এটা সেমি লং এর মধ্যে রয়েছে, কালারটা জাস্ট, কালার কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও। এটা তো হচ্ছে আপনার মুসলিন টিস্যু, যেটা মুসলিনের উপর আমি আপনাদের একটু দেখাচ্ছি, এটা কিন্তু জর্জেট না, মুসলিনের উপর রয়েছে। আর বডিতে যে কাজটা রয়েছে, কাজটা কিন্তু হবে আপনার মিষ্টি কালারের মধ্যে, জাস্ট ওয়াও একটা কালার কন্ট্রাস্ট। আর হাতাটা দেখতে পাচ্ছেন, হাতাটা কিন্তু খুবই সুন্দর, হাতাটা কিন্তু হবে আপনার আমরেলা কাট হাতা, জাস্ট ওয়াও একটা কুর্তি, খুবই সুন্দর এবং প্রত্যেকটার কিন্তু কালার রয়েছে। তবে এটার প্রাইস কত পড়বে? কত? আচ্ছা, 1050 টাকা হলে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন। নিচে কিন্তু ইনার করা রয়েছে আর প্রত্যেকটারই কিন্তু কালার রয়েছে। জাস্ট এরপরে আমি আপনাদের যে ওয়ান পিসটা দেখাচ্ছি, এটা কিন্তু ওয়েস্টার্ন গাউন হিসেবে আপনারা নিতে পারেন। পুরোটা ভেলভেটের মধ্যে রয়েছে, হাই কোয়ালিটির একটা ভেলভেট আমি আপনাদের দেখাচ্ছি। সাইডটা কিন্তু এখানে কাট করা রয়েছে। এই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে করা রয়েছে। এখানে আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পুরোটা ভেলভেটের মধ্যে যাচ্ছে, বাট ভেলভেটগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এখানে কিন্তু কাটিং করা রয়েছে এবং ফিতা দেওয়া রয়েছে। আর গলাটা কিন্তু দেখতে পাচ্ছেন, আর হাতাটা যেটা, হাতাটা কিন্তু আবার শাটিন কাপড়ের মধ্যে যাচ্ছে। হাতাটা কিন্তু হবে আপনার আমরেলা কাট হাতা। এটার ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিই ভাইয়া, ব্যাকসাইডটা কিন্তু সেম প্লেন এই কাপড়ের মধ্যে যাচ্ছে। তবে এটার প্রাইস কত পড়বে? 1000 টাকা। এটাই তো কালার হবে না? এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনার কালার পেয়ে যাবেন। সেম ভেলভেটের মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন রয়েছে, একটু ডিফারেন্ট ডিজাইন। এটা কিন্তু হচ্ছে সেম, এখানে কিন্তু আপনার কাট করা রয়েছে। এটা কিন্তু খুবই সফট একটা ভেলভেট, মানে এটা কিন্তু একটু ভারী, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। হাতাটা কিন্তু হবে প্লেনের মধ্যে, আর এই সাইডে কিন্তু খুবই সুন্দর করে বাটন করা রয়েছে এবং গলাটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে ফুল ব্যান্ড কলার এবং ব্যাক সাইডে চেইন হবে। হাতাটা কিন্তু প্লেন হবে। এটার মধ্যে কি কালার হবে ভাইয়া? কালার হবে। তো এটার প্রাইস কত পড়বে? 1000 টাকা। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, কালারটা জাস্ট ওয়াও, ফিরোজা কালারের মধ্যে রয়েছে। এটা কিন্তু আপনার লং কুর্তি স্টাইলে যে গাউনগুলো হয় সেই স্টাইলে রয়েছে, গাউন কুর্তি যেটা। আর এটা কিন্তু কি কাপড় ভাইয়া? কটনের উপরে রয়েছে, 100% কটন। এবং এখানে কিন্তু একটা টার্সেল করা আছে দেখতে পাচ্ছেন, যেটা কোমরের সাথে অ্যাডজাস্ট করা। আর এখানে কিন্তু একটা স্টিচ করা আছে, বাটন করা আছে এবং ফুলটা কিন্তু একটা এমবোটারি করা। আমি আপনাদের একটু ডিটেলসে দেখাচ্ছি। হাতাটা যদি দেখিয়ে দিই, হাতাটা কিন্তু এটাকে মানে একদম এখন নতুন যে হাতার ডিজাইনটা চলে এসেছে, এটা কিন্তু সেটা, এখন কিন্তু এই হাতার ডিজাইনটা খুবই ট্রেন্ডি। তবে এটার প্রাইস কত পড়বে? 1400 টাকা। আর এটার গলার ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে থেকে কিন্তু আপনারা এই পর্যন্ত এটা খুলতে পারবেন। আর এটার কিন্তু অনেকগুলো কালার রয়েছে, ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি একটা কালার রয়েছে, মিষ্টি কালার। এবং ব্যাক সাইডে কিন্তু জাস্ট দেখুন, খুবই সুন্দর করে বোতাম করা রয়েছে এবং এটা কিন্তু আপনারা এখান থেকে মানে বোতাম করা রয়েছে। এটা কি খোলা যাবে? না, ব্যাক সাইডে খোলা যাবে না। আচ্ছা, তো ভাই এটার প্রাইস কত পড়বে? 1400 টাকা। কালার কিন্তু রয়েছে। বিয়ার্স, নেক্সট আমরা যেটা দেখছি, এটা কিন্তু হচ্ছে রাউন্ড শেপের মধ্যে একটা কুর্তি রয়েছে, যেটা হচ্ছে আপনার একটু ঘেরটা কম, বাট কুর্তি স্টাইলের কুর্তির ঘেরটা কিন্তু একটু কমই হয়। এটার মধ্যে কিন্তু জাস্ট দেখুন, ওয়াও একটা ডিজাইন করা। এখানে কিন্তু প্রিন্টের একটা কাপড়, মানে এটা পুরোটা কিন্তু কটনের, ব্লুটাও কটন এবং প্রিন্টেরটাও কটন। এবং সাইড থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুতোর কাজ এবং পার্লের কাজ করেছে, গোল্ডেন পার্ল। আর বডিতে জাস্ট দেখুন সেম সুতো এবং পার্লের কাজ, হাতাটা কিন্তু হবে আপনার প্রিন্টের মধ্যে। তবে এটার প্রাইস কত পড়বে? 1200 টাকা। এগুলো কিন্তু সব ইন্ডিয়ান। এটার মধ্যে কি কালার হবে? আচ্ছা, একটাই কালার হবে, অন্য কালার পাবেন না এটাই। নেক্সট আমরা যেটা দেখছি, এটা কিন্তু ইন্ডিয়ান কুর্তি স্টাইলে রয়েছে, এটাও কিন্তু রাউন্ড শেপের মধ্যে রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছুটা শার্ট স্টাইলে, খুবই সফট একটা কটন ফ্যাব্রিক্স। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাট করা রয়েছে এবং এখানে কিন্তু আপনার বাটন করা রয়েছে দেখতে পাচ্ছেন, বাটন করা। এবং গলাটা কিন্তু শার্ট কলার হবে, হাতাটা একটু যদি দেখিয়ে দিই প্লেনের মধ্যে যাবে। তো ভাই এটার প্রাইস কত পড়বে? 1200 টাকা। কালার কি হবে এটার? একটাই কালার। ভিউয়ার্স, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ইন্ডিয়ান একটা কুর্তি। আমি আপনাদের একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, ম্যাটেরিয়ালগুলো জাস্ট ওয়াও, কটনের মধ্যে খুবই সফট, আর প্রিন্টগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। গলাটা কিন্তু আপনার শার্ট স্টাইলে রয়েছে এবং বাটন করা আছে, আর হাতাটা কিন্তু হবে আপনার প্লেনের মধ্যে। তবে এগুলোর সাইজ কিরকম? আমরা যে কুর্তিগুলো দেখলাম, আচ্ছা 44, 42, 44, 46, মানে 46 পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন। তো এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 1300 টাকা। এটার ব্যাক সাইডের ডিজাইনটা একটু দেখিয়ে দিয়েছি, জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন,
ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি এবং ডলার ওয়ার্ক রয়েছে। এটার প্রাইস পড়বে 1300 টাকা। বেশ, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ইন্ডিয়ান একটা কুর্তি স্টাইলের গাউন। আপনারা যদি মানে যারা ইন্ডিয়ান কুর্তিগুলো মানে চিনে থাকেন তারা কিন্তু দেখলেই বুঝবেন, এটার কোয়ালিটিটা কিন্তু দেখলেই বোঝা যায়। এটা কিন্তু ব্লু কালারের এবং উপরে কিন্তু কুর্তি স্টাইলে আর একটা পার্ট রয়েছে। এটা পুরোটা কিন্তু কটনের মধ্যে আর বডিতে জাস্ট দেখুন খুবই সুন্দর করে কিছু বাটন অ্যাড করা রয়েছে এবং এখানে আলাদা করে আবার সেম প্রিন্টের মানে প্যানেল করা রয়েছে। আর এটা হাতে কি ভিতরে আছে? হাতা আছে। ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই ভাইয়া। ব্যাক সাইডটা কিন্তু আপনার ব্লু কালারের মধ্যেই যাচ্ছে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 1200 টাকা। ইয়ার্স, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু কুর্তি স্টাইলের গাউন। আপনারা যদি একটু ডিটেলসে দেখেন তাহলে বুঝতে পারবেন। জাস্ট ডিজাইনটা একটু দেখুন এবং কালার কম্বিনেশনটা দেখুন। এটা কিন্তু হচ্ছে আপনার লাইট পার্পেলের সাথে জাস্ট দেখুন প্রিন্টের একটা ইয়া যাচ্ছে। আর এটা কিন্তু সুইস কটন, ভিতরে কিন্তু আপনার ইনার করা আছে। আর এখানে জাস্ট দেখুন আলাদাভাবে একটা ডিজাইন করা হয়েছে যার উপরে আপনার বাটন করা আছে। আর গলার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি, টাসেল করা আছে, খুবই সুন্দর। এটা যে ইন্ডিয়ান কুর্তি আপনার একটু দেখিয়ে দিই ডিটেলসে, হয়তো বুঝতে পারবেন। আর হাতাটা কিন্তু প্লেনের মধ্যে যাবে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 1300 টাকা। এটা কি কালার হবে? ওয়ান পিস। আসলে ইন্ডিয়ান কুর্তিগুলো সবগুলো কিন্তু ওয়ান পিস, কালার নেই। সাইজ কিন্তু প্রত্যেকটারই আপনারা 40 থেকে মানে স্টার্ট করে 46 পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন। বিশেষ আমি কিন্তু আপনাদের মানে রাউন্ড শেপের কুর্তিগুলো অনেক দেখিয়েছি, এখন একটু কামিজ স্টাইলে দেখিয়ে দিচ্ছি। যেসব পুরো কামিজ স্টাইলে খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন। এটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়াল। এখানে কিন্তু আলাদা করে প্যানেল মতো করা রয়েছে যার উপরে আপনার বাটন করা রয়েছে। দেখতে পাচ্ছেন বাটনগুলো কিন্তু খুবই সুন্দর। আর এখানে জাস্ট দেখুন একটা পকেট করা আছে, বাটন করা আছে এবং আলাদা মানে ডিজাইন করা হয়েছে কিন্তু। আর হাতাটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনার একটা হাতা রয়েছে। আর হাতার এখানেও কিন্তু একটা বর্ডার করা আছে। তবে এটার প্রাইস কত পড়বে? 1200 টাকা। প্লিজ, নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু রাউন্ড শেপের একটা কুর্তি রয়েছে। এটা কিন্তু চাইলে আপনারা যে কোনো প্রোগ্রামেও পড়তে পারেন। দেখা গেছে হালকা কোনো পার্টি বা কোনো প্রোগ্রাম রয়েছে ভার্সিটিতে বা অফিসে, সেক্ষেত্রে কিন্তু এগুলো পড়তে পারেন, বা ফ্যামিলি প্রোগ্রাম থাকলে সেক্ষেত্রে কিন্তু এগুলো পড়তে পারেন। খুবই সুন্দর। অনেকে রয়েছে যারা পার্টিতে বা প্রোগ্রামে ভারী পড়তে চান না, তারা কিন্তু এগুলো নিতে পারেন। আর এটা কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আলাদা একটা পার্ট রয়েছে, এটা কিন্তু একটা আলাদা পার্ট এবং এখানে কিন্তু ব্লু কালার একটা বর্ডার রয়েছে। হাতাটা জাস্ট দেখুন আমরেলা কাট হাতা দুইটা পার্টে যাচ্ছে। আর বডির ডিজাইনটা একটু দেখাচ্ছি, স্টোন ওয়ার্ক রয়েছে, গলারটাও কিন্তু খুবই সুন্দর। তবে এটার প্রাইসটা কত পড়বে? 1200 টাকা। বিয়ার্স, খুবই রিজনেবল প্রাইস বলতে হয়, কারণ ইন্ডিয়ান কুর্তিগুলো কিন্তু আসলে অনেক জায়গায় আমি দেখেছি অনেক বেশি প্রাইসে সেল হয়। আপনারা কিন্তু এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। বিয়ার্স, নেক্সট আমরা যে কুর্তিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা কুর্তি ছিল, বাট এখনও কিন্তু রয়েছে। অনেকেই কিন্তু এই কুর্তিগুলো পরেছেন এবং এখনও খুঁজে থাকেন, বাট এগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবেল না। তো আপনারা যারা খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন কুর্তিসে। দেখতে পাচ্ছেন 100% কটনের মধ্যে রয়েছে, বডিতেও একটা। এটা কিন্তু হচ্ছে আপনার গুজরাটি কাজ বলে এটাকে, এবং এটা কিন্তু গুজরাটি ম্যাটেরিয়াল যেটা। হাতাটা দেখতে পাচ্ছেন। তো ভাই এটার প্রাইসটা কত পড়বে? 1200 টাকা। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর, ব্ল্যাক অ্যান্ড মানে রেড এর মধ্যে রয়েছে, নিচে একটা প্যানেল করা, উপরে কিন্তু এটা আলাদা একটা পার্ট। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাটন করা রয়েছে। এটা কি চাইলে আটকানো যাবে? না, চাইলে আটকাতে পারবেন, বাট খুলে পড়লে কিন্তু বেশি স্টাইলিশ লাগবে। এবং এখানে কিন্তু একটা এমব্রয়ডারি করা রয়েছে, দেখতে পাচ্ছেন। কুর্তিটা কিন্তু অনেক সুন্দর। এটা হাতে কি ভিতরে দেওয়া আছে? ভিতরে দেওয়া আছে। এটার প্রাইস কত? 1200 টাকা। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রিন্টের মধ্যে রয়েছে। এটাও একটা ইন্ডিয়ান রাউন্ড শেপের কুর্তি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর প্রিন্টটা কিন্তু, জাস্ট ওয়াও, আই ক্যাচিং প্রিন্ট বলতে হবে। আর এটার যে গলাতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তিনটা বাটন রয়েছে, বাটনগুলোতে কিন্তু মিরর ওয়ার্ক রয়েছে এবং এখানে কিন্তু আপনার পাল এবং যে একটা ঝুনঝুনি ওটা অ্যাড করা আছে তিনটাতেই। আর হাতাটা কি ভিতরে দেওয়া আছে? এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 1000 টাকা। বিয়ার্স, নেক্সট আমরা যেটা দেখছি গাউনটা কিন্তু খুবই সুন্দর, ওয়েস্টার্ন একটা গাউন, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। এটা কিন্তু হচ্ছে আপনার দুইটাই জর্জেট ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ডাবল জর্জেট আর একটা মানে আর দুইটাই ডাবল জর্জেটের মধ্যে রয়েছে এবং নিচে কিন্তু আপনার ইনার করা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস, এবং গলাটাতে কিন্তু শার্ট কলরের মধ্যে যাচ্ছে, এখানে একটা বাটন করা আছে। তো ভাই এটার প্রাইস কত পড়বে? 1300 টাকা। এটার কি কালার হবে? আচ্ছা, এটা কিন্তু কালার হবে না। ওকে, সো বিয়ার্স আপনারা যারা এগুলো নিতে চান তারা চলে আসবেন কুর্তিসে। আমি আপনাদের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কুর্তির শপ, নাম হচ্ছে 3x35 ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স, এরিফেন্ড রোড, ঢাকা 1205। আর ফোন নাম্বার যেটা রয়েছে 01683939366। এই নাম্বারে কিন্তু ইমো রয়েছে, আপনারা যারা অনলাইনে নিতে চান তারা এখানে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।